হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিবানি। এখন আমি একটা বাংলাদেশের নাটকের রিভিউ করব। এই নাটকটার নাম হলো যদি আমি না থাকি, যেটা সিনেম্যাটিক অ্যাপে স্ট্রিম করে গেছে। এবং সিনেম্যাটিক অ্যাপ যারা দেখতে পারবে না, যেরকম আমরা কলকাতায় থাকি, সিনেম্যাটিক অ্যাপ ইউজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে তারা এটাকে লাইফটেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। লাইফটেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ আগেই এই নাটকটাকে স্ট্রিম করে দেওয়া হয়েছে। এবং নাটকটার ডিরেক্টর হলো আশিকুর রহমান, এবং এটা স্টোরি স্ক্রিনপ্লে লিখেছে মনিরুল ইসলাম রুবেল। এখানে কাস্টিংয়ে আছে তারিক অনাম খান, মনিরা আক্তার মিঠু, অপর্ণা ঘোষ, ইরফান সাজ্জাদ এবং আরও অনেকেই। তো এই নাটকটা একটা কঠিন বাস্তবকে তুলে দেওয়া হয়েছে, এবং সেই কঠিন বাস্তবতা কোথাও না কোথাও তোমার মনে একটা পিন মারবে, যেরকম আমার মনে মেরেছে। তো সেই জন্য আমি তোমাদের কাছে এই নাটকটার বিষয়টা তুলে ধরার জন্য ভিডিওটা করছি। তো ভিডিওটা শুরু হওয়ার আগে আমি সকলকে বলতে চাই, ঈদ মুবারক প্রত্যেককেই, সবাই সুস্থ সবলভাবে থাকো। এবং এই যে ঈদের যে উৎসবটা আছে সেটাকে একদম কোভিড প্রোটোকলস মেনে চালাও, কেন কি তোমরা সকলেই জানো যে আশেপাশের অবস্থা সেরকমভাবে সুশ্রীল নয় যে তোমরা এটাকে খুলে মনের আনন্দে এনজয় করতে পারবে। বাট আমি মনে করি মনের আনন্দটা সব থেকে বড় আনন্দ, সবসময় যে বাইরে বেরিয়ে হা উল্লাস করে যে আনন্দ করতে হবে সেটা না, ঘরের মধ্যে থেকে আত্মীয় স্বজনের সাথে খাওয়া দাওয়া করো, টাইম কাটাও, এটাই আশা করি সব থেকে ভালো টাইম হবে। কারণ কোয়ালিটি টাইমটা ফ্যামিলির সাথেই সব থেকে ভালো মানানসই করা যায়। তো এই এই ছিল আমার বার্তা তোমাদের সকলের জন্য। এবার চলে যাই আমি সিনেমাটার, সিনেমা নয়, ইটস আ নাটক, তো নাটকের ব্যাপারে। তো নাটকটা ড্রামা ওয়েজে দেখানো হয়েছে, একটা ট্র্যাজিক ড্রামা, কিন্তু ট্র্যাজিক ড্রামার মাধ্যমে কিন্তু একটা কঠিন বাস্তবকে তুলে ধরা হয়েছে। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এইখানে আমরা দেখতে পারি একটা বাবা তার ফ্যামিলির সাথে একটা টেস্ট করে, সেই টেস্টটা হচ্ছে যদি ওর বাবা মরে যেত তাহলে কি হতো। তো সেই নিয়ে পুরো ড্রামাটা চলে, এবং ড্রামাটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। তো এই 1 ঘন্টার মধ্যে এমন এমন কিছু ইনসিডেন্স রাইটার এবং ডিরেক্টর আমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছে, যেইগুলোর মাধ্যমে আমরা ওই একটা সোসাইটির যে আয়না আছে না, যেটা ইউজুয়ালি আমরা কখনো বুঝতে পারি না, সেটা বুঝতে পারি তখনই যখন কেউ আমাদের কাছ থেকে দূরে চলে যায় বা আমাদের থেকে মুছে যায়, তখন তাদের বাস্তবটা আমরা তুলে ধরতে পারি বা দেখতে পারি। সেটাকে খুব সহজে আমাদেরকে স্ক্রিনের মধ্যে ফুটিয়ে দেখানোর চেষ্টা করেছে। তো একটা ডিস্টার্ব ফ্যামিলি দেখিয়েছে, সেই ডিস্টার্ব ফ্যামিলির মধ্যে বাবার সাথে ছেলের একটা খুব খারাপ সম্পর্ক আছে, বাবার সাথে বউয়ের সম্পর্ক ভালো আছে, কিন্তু বউ মনে করে আর কি, বউ বলতে মানে ওয়াইফ মনে করে যে যা ছেলে মেয়েকে খুব নির্যাতন করা, ওর বাবা সবসময় নিজের যে মর্জি আছে সেটা সবসময় চালু করার চেষ্টা করে। বাবার রোলটা প্লে করেছে তারিক অনাম খান, এবং সে মনে করে যে নিজে পায়ে দাঁড়িয়ে যে মেহনতটা করে যখন কিছু অর্জন করা যায় সেই স্বাবলম্বিতা সবসময় দরকার, সবসময় বাবার উপরেই থাকবে, বাবা যেটা করছে সেটার উপরেই বেস করবে, সেটা উচিত নয়। তো এই চিন্তাভাবনা নিয়ে ওর বাবা কিন্তু সবসময় ছেলেকে এগিয়ে দেওয়ার চেষ্টা করতো, বা ছেলে সেই জিনিসটা বুঝতো না, ছেলে সবসময় বাবার প্রপার্টির পেছনে, এবং বাবা যে বোনকে একটুকুনি ভালোবাসছে এবং ভালো প্রপার্টিটা ইকুয়ালভাবে ভাগ করতে চায়, সেই সব নিয়ে ছেলের একটা সবসময় যন্ত্রণা কাজ করতো। তো আলটিমেটলি যখন ওর বাবা মরে যায়, এবং মরে যাওয়ার পরে ওর ছেলের যে এইসব কুকীর্তিগুলো যখন দেখানো হয়, সে দেখানোর ফলে এইখানে দেখানো হচ্ছে যে কি করে ও তার বাবা তার ছেলেকে এবং আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে একটা শিক্ষা দেয় থ্রু আ টেস্ট। এবং সেই টেস্টটা কি সেটা তোমরা নাটকটা দেখলে বুঝতে পারবে, আমি এখানে পুরোপুরি সেটাকে বলে স্পয়েল দিতে চাই না বা স্পয়লার দিতে চাই না। তো হোয়াট মেক্স দিস ড্রামা ভেরি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে একটা খুব অদ্ভুত একটা মানে ইমোশন কাজ করেছে, যে ইমোশনটা সত্যি মানে কোথাও না কোথাও এটা আমিও মনে করি, মানে আমরা যখন কেউ মারা যায় তখন একবার গিয়ে তার সামনে হাউতাস করি, কিন্তু তারপরে গিয়ে না তার যে খারাপ জিনিস, তার ব্যাপারে কোনো কিছু নিন্দা সেটা করতে শুরু করি তার বাড়িতে থেকে। এটা একদম প্র্যাকটিক্যাল দেখবে তোমরা যারা যখন শ্রাদ্ধের অনুষ্ঠানে যাবে বা কোনো সময় তাদের কাজে যাবে, তোমরা সবসময় দেখবে এই জিনিসটা একটুকুনি কোনো মনে মনে করে দেখো। তারপর কোনোদিন এরকম বলা হয় যে কখন আবার নেক্সট এরকম আমরা পার্টি করব বা কোনো একটা গেট টুগেদার হবে, যে এই জিনিসগুলো। তারপর হচ্ছে চলে গেছে ওর যে টাকা পয়সাগুলো কাকে দিয়ে গেছে এবং সেই টাকা পয়সাটা কার পাওয়া উচিত, এইসব নিয়ে আমরা আলোচনা করতে থাকি, উইচ ইজ নট অ্যাট অল নর্মাল, এটা একদমই করা উচিত না। কারণ কি আমরা যখন কেউ মারা যায় তাদের ভালো কাজটাকে সবসময় স্মরণ করে তাদের ফ্যামিলির উপর এম্পাথাইজ করা উচিত, রাদার দ্যান তাদের ফ্যামিলিকে বলা উচিত যে তুমি জানো তোমার বাবা কোথায় রেখে গেছে, তো এর পরবর্তীকালে কী হবে, প্রপার্টি কার কাছে যাচ্ছে, এই জিনিসপত্রগুলো। স্পেশালি এই জিনিসপত্রগুলো যখন ঘরের লোকের কাছ থেকে আসে না, সেটা সবথেকে বেশি দুঃখজনক হয়। তো এই জিনিসটাই এই জিনিসগুলোই এই নাটকটার মধ্যে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং খুব রভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, মানে কোনো গিমিক দেওয়া হয়নি, কোনো মানে সিনেম্যাটিক অ্যাপিল দেওয়া হয়নি, একদম যেটা র হয়ে থাকে। যেরকম একটা ননদ
ননদের যে শাশুড়ি এসছে সে তার ছেলের সাথে কথা বলছে এবং বলছে যে বাবা আমি তো চেষ্টা করছি তোর জন্য যেন প্রপার্টি রাখে, কিন্তু শুভ তো মানে ছেলে ওর যে শালা সে চেষ্টা করছে যে যাতে প্রপার্টিগুলো ওর নামে হয়ে যায়, সেটা ওর কাকার সাথে তুলনা করছে এই করছে। তো এই জিনিসগুলো প্রচণ্ডভাবে কিন্তু কোথাও না কোথাও নক করবে, যে সত্যি আমরা একটা মানুষ মরে গেছে তাকে নিয়ে না ভেবে তার প্রপার্টি কোথায় আছে এবং সে কাকে কাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে, কে এই প্রপার্টিটা পাবে সেটা নিয়ে আমরা বেশি ভাবছি। তো যাই হোক, এই এই কঠিন বাস্তবটার সাথে যে আমাদেরকে দেখা করিয়েছে তার জন্য অসিকুর রহমান এবং পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকমভাবে একটা গল্প তুলে ধরেছে এবং ইটস ভেরি মাচ প্র্যাকটিক্যাল এখনকার দিনে দাঁড়িয়ে। তো নাটকটা তোমরা দেখতে পারো, লাইভ থেকে অ্যাভেলেবেল আছে ইউটিউব চ্যানেলে, এবং যদি নাটকটা দেখে আমার রিয়াকশনের সাথে বা আমার রিভিউর সাথে একমত হও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে এবং জানিয়ে রাখে। আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউন।